নমাজ যারা পড়ে এরা পাঁচ প্রকারের মানুষ আছে নমাজে। পাঁচ দল নমাজির নমাজ পাঁচ প্রকার, এই পাঁচ প্রকার নমাজের ফলাফল পাঁচ প্রকার। বুঝে থাকলে বলুন, নমাজি কত দল, নমাজ কত প্রকার, পাঁচ দল নমাজির পাঁচ প্রকার নমাজের ফলাফল পাঁচ প্রকার। আমি একটা একটা করে বলি, বললে আপনারা টের পাবেন আপনারা কে কত নম্বরে আছেন, বুঝলে টের পাবেন কে কত নম্বরে আছে, তারপরে সিদ্ধান্ত নেবেন আপনার নম্বর পরিবর্তন করার দরকার কিনা। এক প্রকারের নমাজি আছে, এরা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, জুহর আসর মাগরিব এসা পড়লেও ফজর পড়ে না, ঈদের নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে না, পাঁচ বেলার মধ্যে চার বেলা পড়ে, ফজরের সময় ঘুমাইয়ে থাকে, জীবন ভরে এরকম। এদের এক প্রকার নামাজ, এই হইল তার নামাজ, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এই সব নামাজিদের নামাজের ফলাফল হইল, যেই বেলার ফরজ নামাজটাই পড়ল না, এটাই না পড়ার কারণে জাহান্নামে যাওয়া। কথা বুঝলেন কি না? এক বেলার ফরজ নামাজ যদি অলসতা করে না পড়ে, এই এক বেলার নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া। কথা বুঝে থাকলে বলুন তো, এই প্রথম প্রকার নামাজিরা জাহান্নাম থেকে নাজাত পাইল না, নামাজ পড়াও জাহান্নামই রইল। তাহলে তো এই দলে তাকাও আমরা বালা না, এই দল ছাড়ন দরকার। হ্যাঁ, যদি এখানে বসা কেউ বুঝতে পারেন যে তাহলে তো আমি প্রথম প্রথম দলেই আছি, তাহলে নামাজ পড়ে যেই নামাজটা পড়ছেন এই নামাজটা না ভরার গুণা হবে না, কিন্তু যেই নামাজটা পড়ছেন না এটা না ভরার কারণে জাহান্নামে যেতে হবে। গেল প্রথম প্রকার নামাজি, তার নামাজ এবং তার ফলাফল। দ্বিতীয় প্রকারের নামাজি, এরা মাঝে মধ্যে পড়ে না, রেগুলারই পড়ে, নিয়মিতই পড়ে, ফজরের নামাজ ফজরের সময় পড়ে, জুহরের নামাজ জুহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশার নামাজ এশার সময় পড়ে, কিন্তু মনটা যে নামাজে থাকে না, বলতে পারেন কেন থাকে না? শয়তানে মন নিয়ে যায়, কাইরা নিয়ে যায়। নমাজি নমাজি নমাজে দাঁড়াইলেই তার মনটা শয়তান কাইনে নিয়ে যায় সংসারের কাছে। শয়তানের এই বাহিনী আমার কাছেও আসে, আমি ফেরেশতা না, আমিও মানুষ, আপনাদের কাছেও আসে। শয়তানের এই বাহিনী আমার কাছে যখন আসে তখন আমি টের পাই। একটা আলামত আপনাদেরকে বলে দিই, আপনারাও টের পাবেন। আলামতটা কি জানা দরকার? আলামতটা হইল, দেখবেন, লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে জাগে না, নামাজ শুরু করলে পরে সংসারের যত কথা মনে জাগে। কিসের আলামত? শয়তানের স্পেশাল বাহিনীর হামলা আপনার অন্তরে। বলেন, শয়তানের বাহিনী হামলা করে কোথায়? মানুষের শরীরে না অন্তরে? ধরা পড়ে কিভাবে? মনটা নমাজও থাকে না, এই ধরা পড়লো, শয়তানের বাহিনীর হামলা হয়েছে আপনার অন্তরে। আমার কাছে আসে না, আমিও মানুষ, আমার কাছেও আসে, আপনারাও মানুষ, আপনাদের কাছেও যায়। টের পাবেন এই কথাটা লক্ষ্য করলেই, যে নমাজে দাঁড়াইবার আগে সংসারের এত কথা মনে পড়লো না কেন, নমাজে দাঁড়ানোর পরে সংসারের এত কথা জাগতেছে কেন, এটা হইল প্রমাণ স্পেশাল বাহিনীর হামলা হয়ে গেছে কোথায়? নমাজির অন্তরে। হামলাটা অন্তরে হয়, মনটা নমাজে থাকে না এই স্পেশাল বাহিনীর কারণে, মনটাকে নমাজে দৈরা রাখার চেষ্টাও করে না। দুই নম্বর নমাজি এবং তার নমাজ, দুই নম্বর নমাজি হইল রেগুলার নমাজ পড়ে, কিন্তু মনটা নমাজে থাকে না, নমাজে ধরে রাখার চেষ্টাও করে না। এরার নমাজটা হইল উদাসীনতার নমাজ, অবহেলার নমাজ। কিসের নমাজ? এই অবহেলার কারণে হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে।
হাশরের মাঠে শাস্তি ভোগ করতে রাজি আছেন কোন কোন নামাজি? হাশরের মাঠে 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় শাস্তি ভোগ করবেন, রাজি আছেন? না। তাহলে তো 2 নম্বর নামাজির কাতারে ও যেন আমার নামটা না থাকে। তাহলে 2 নম্বর নমাজি তার নামাজ এবং ফলাফল বুঝলেন কিনা দেখেন। 2 নম্বর নমাজি কারা? নামাজ রেগুলার পড়ে কিন্তু মনটা যে নামাজে থাকে না, দৈরা রাখার চেষ্টাও করে না, এদেরও শাস্তি আছে হাশরের মাঠে। 3 নম্বর নমাজি তারা যারা 5 বেলার ফরজ নামাজ নিয়মিত পড়ে, মনটা নামাজে থাকে না ঠিক, কিন্তু মনটাকে দৈরা রাখার চেষ্টা করে, কি করে? দৈরা রাখার চেষ্টা করে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মনটাকে নমাজে দৈরা রাখার চেষ্টা করার মানে হইল শয়তানের স্পেশাল বাহিনীর সাথে নিজের মনটাকে নিয়ে কারাকারি করা। সুজা ব্যবহার না, কারাকারি কারে কয়? একবার নিয়ে গেছিল আবার নিয়ে আসছেন, হইয়া গেছে গা কারাকারি না, হইছে না? আবার নিয়ে আসবেন আবার নিয়ে যাইব গা, আবার নিয়ে আসবেন আবার নিয়ে যাইব গা, আবার নিয়ে আসবেন আবার নিয়ে যাইব গা, এটারে কয় কারাকারি? শয়তানে একবার আপনার মন নিয়ে গেছিল নমাজের বাইরে, আপনি চেষ্টা করে মনটা নমাজের ভিতরে নিয়ে আসলেন, শেষ না? কারাকারি করে। হ্যাঁ, কারাকারি মানে কি? যতবারই আপনি মনটা ফিরাই আনেন নমাজে, ততবারই শয়তানের মনটা নিয়ে যাইব গা সংসারের কাছে। এইভাবে শয়তানের সাথে মন নিয়া কারাকারি শুরু হয় যারা দৈরা রাখার চেষ্টা করে। এই শয়তানের সাথে নিজের মনটা নিয়া এইভাবে কারাকারি করার নাম হইল মনটাকে নমাজে দৈরা রাখার চেষ্টা। দৈরা রাখার চেষ্টা, চেষ্টাটা আপনার ইচ্ছা মতো করলে হবে না। কোরআনে হাদিসে চেষ্টা করার পদ্ধতি বলে দেওয়া আছে, ওই পদ্ধতি মতে করতে হবে। বলেন তো, শয়তানের সাথে কারাকারি কইরা মানুষ নিজের বিবেক বুদ্ধির দ্বারা জিততে পারবে না কোরআন হাদিসের দেওয়া পদ্ধতি মতো কারাকারিটা করতে হবে? হ্যাঁ, কোরআন হাদিসের পদ্ধতি মতো কারাকারি করতে হবে। কথাটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিই, শুনে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এক কিতাবে লিখছেন, শয়তান হইল, জগৎটা হইল একটা বাড়ি, আল্লাহ নিজে হইলেন এই বাড়ির মালিক, আর শয়তান হইল বাড়ির মালিকের ফালা কুত্তা, বাড়ির মালিকের ফালা। শয়তান রে ভালে কে? আল্লাহ। তে আল্লাহ তো মালিক হই, তে শয়তান রে কে ভালে? আল্লাহ ভালে। কি ভালে? এটা কুত্তা ভালে। আর মুমিন বান্দারা হইল আল্লাহর বাড়ির মেহমান। কথাগুলি স্মরণ রাখেন, জগৎটা হইল আল্লাহর বাড়ি, আল্লাহ হইল মালিক, আপনারা আল্লাহর মেহমান, আর শয়তান হইল মালিকের ভালা কুত্তা। মনে থাকবে, দুনিয়াতে কোনো মালিকের বাড়ি যদি কোনো মেহমান যায়, কুত্তা দেখলেই তো জাফাই জাফারে নাকি কোন? এই সময় কি মেহমানে কুত্তার সাথে কুস্তি লাগবো? লাগলে পারবো? পারতো না। কি করণ লাগবে? মেহমানে কইতু, মালিক তোমার কুত্তা সামালো, আমি তোমার কুত্তার সাথে কুস্তি করতাম পারতাম না। কি বলেন? মালিক তোমার কুত্তা সামালো, আমি তোমার কুত্তার সাথে কুস্তি করতাম পারতাম না। মালিকে যদি খালি ডাক দেয়, এই দাঁড়া চুপ থাক, আর কুত্তায় চুপ শব্দ করত, বুঝতে পারছেন? তাহলে এবার বলেন, গোটা জগৎটাই একটা বাড়ি, আল্লাহ হইলেন এই বাড়ির মালিক, আপনারা এই বাড়ির মেহমান, আর শয়তান হইল মালিকের ভালা কুত্তা। হে আপনার মন কাইরা লইয়া জায়গা খেত, হে আপনার মন কাইরা লইয়া জায়গা দুখানো, কি কারণে? আপনার নমাজের সুফলটা নষ্ট করার জন্য। আপনি যদি বিবেক বুদ্ধিমত্তা তার সাথে লড়াই করতে চান, জীবন ভর লড়াই করেও পারবেন, তাহলে কি করণ লাগবো? মালিকের কাছে কম, মালিক তোমার কুত্তা সামালো, না কি বলেন? মালিককে কি করণ লাগবো? মালিক তোমার কুত্তা সামালো। এই জন্য নমাজ শুরুই করতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নিয়ত কইরা সুবহানাকা বললেন, এর পরেই কি? আউযু
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে আপনি মালিকের কাছে একটা দরখাস্ত করেছেন, মালিক আমি আপনার খাস কামরায় ঢুকতাছি, আপনার কুত্তাটা সামলাই রাখেন। কথা বুঝতে পারছেন? মালিক আপনার খাস কামরায় ঢুকতেছি আমি, আপনার কুত্তা কইলাম আমার পিছিয়ে লাগা আছে, আপনার কুত্তাটা কইলাম আপনি সামলাই রাখেন। এরপরও যখন কুত্তা আপনার উপর ঝাঁপাইয়ে পড়ার চেষ্টা করে, তখন আপনি কিভাবে এই নামাজের ভিতরে শয়তান যে আপনার অন্তরে হামলা করে এই হামলা থেকে কিভাবে বাঁচবেন? হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করেছিলেন, নির্বেজাল এবাদত কোনটা? যে এবাদত সংসারের ধ্যান ধ্যান ধ্যানে শেষ করা হয় না আল্লাহর ধ্যানে? জিবরিল ফিরিস্তার প্রশ্নের জবাবে রাসূল বলেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, অর্থাৎ যদি তুমি চর্মচুকে আল্লাহকে দেখতা তাইলে যেমন মনোযোগী হইয়া ইবাদত করতা, না দেখিয়াও তেমন মনোযোগী হইয়া ইবাদত করলে এটা নির্বেজাল ইবাদত, না দেখিয়াও আল্লাহর দানে মগ্ন হইয়া ইবাদত করা হঠাৎ করেই হয় না, এর জন্য একটা ট্রেনিং লাগে। কি লাগে? এই ট্রেনিংটা শিক্ষা দিয়েছেন রাসূল হাদিসের পরের অংশে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদিও আল্লাহকে দেখো না আল্লাহ কিন্তু তোমারে দেখেন। এই যে হাদিসটা, এই হাদিসের ভিত্তিতে মুফাসসিরিন কেরাম লেখেন, নামাজি যদি তৃতীয় প্রকার নামাজি হতে চাও, দ্বিতীয় প্রকারের আলোচনা তো হয়ে গেছে না, কি বলেন? তৃতীয় প্রকারের নামাজি হতে চাও, মনটারে নামাজের দৈরা রাখার চেষ্টা যদি করতে চাও, তাহলে যখনই দেখবা মনটা নামাজের বাইরে গেছে গা, তখনই তুমি ধ্যান করবা, আমি কই আর আমার মন কই, আল্লাহ সবটা দেখতেছে, আমি নামাজে দাঁড়াইয়া রয়েছি, মন গেছে গা বুড়ো খেত, আল্লাহ কিন্তু দুটাই দেখতেছে। কাজেই যখনই দেখবা মন তোমার নামাজের বাইরে চলে গেছে, তখনই ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে, সাথে সাথে মনটা নামাজে ফিরে আসবে। শেষ না কারাকারি বাকি রয়েছে? আমার দেখবা শয়তানে মন নিয়ে গেছে সংসারে, আবার ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে, আবার মনটা ফিরে আসবে নামাজে। আবার দেখবা শয়তানে নিয়ে গেছে মন, আবার ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন ফিরে আসবে নামাজে। সালাম ফিরানি পর্যন্ত শয়তানের সাথে নিজের মনটাকে নিয়ে এইভাবে কারাকারি চালাও। যারা কারাকারি চালাইছে এরা তিন নম্বর নামাজি, এরা কত নম্বর নামাজি? যতবারই দেখে মন আমার নামাজে নাই, ততবারই ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে, মন ফিরে আসে, আবার শয়তানে নিয়ে যায়, আবার ধ্যান করে ফিরে আসে, আবার শয়তানে নিয়ে যায়, এই কারাকারির ভিতর দিয়ে নামাজটা শেষ হয়। কত নম্বর? এই হলো তিন নম্বর নামাজি, এই হলো তিন নম্বর নামাজির নামাজ। তার ফলাফল হাজার বারো যদি শয়তান মনটা আপনার নামাজের বাইরে নিয়ে থাকে, আপনি কারাকারিটা চালু রাখার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এবার প্রথম হাদিস মনে থাকলে বলুন, হাসরের মাঠে যে সর্বপ্রথম কোন আমলের হিসাব হইব? নামাজের হিসাব দিয়ে হইব, নামাজের হিসাবে নাজাত পাইব। কত নম্বর নামাজি? এক নম্বর, এক নম্বর সিরিয়ালের নামাজি হাসরের মাঠে নামাজের হিসাবে মুক্তি পাবে না, দুই নম্বরের সিরিয়ালের নামাজি হাসরের মাঠে নামাজের হিসাবে মুক্তি পাইবে না, কমপক্ষে তিন নম্বরের সিরিয়ালের নামাজি যদি হইতে পারেন, শয়তান একশোবার নিয়ে গেল মনটা বাইরে, কিন্তু একশোবার ওই আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যান ফিরে মনটা নামাজে ফিরেই আনলেন, হাসরের বিচারে নামাজের হিসাবে আপনি সারা পাইয়া যাবে। কত নম্বর নামাজি হাসরের মাঠের হিসাবে নাজাত পাইব নামাজের ব্যাপারে? তিন নম্বর। শয়তান যখন দেখব যে তার মনটা পাঁচশোবার নিয়ে গেলাম, হাজারবার নিয়ে গেলাম, কিন্তু নিয়ে রাখতে পারলাম না, সে ফিরাইয়া নিয়ে আসলো, এই জন্য আল্লাহর হিসাব নিকাশ থেকে সে তো সারা হইয়া গেল। ধরা খাইয়া গেছেন না সারা হয়েছেন? এই অবস্থা দেখিয়া শয়তানে ভাববে
এই নামাজের পিছনে যত মেহনত করলাম সব জলে গেল। কাজী এরে সার যার মনটা নিয়ে গেলে আবার ফিরাইয়া আনে, তারে নিয়ে কোনো কাম হয় না, আবার লাভ হয় না, তারে সার চলো ওই নামাজির দ্বারা যাই যার মনটা একবার নিয়ে দুখানো লাগাই আন দিলে আর ফিরাইয়া আনবার চেষ্টা করে না। আপনারে সেরে দিব শয়তান, আর আপনার মনকে নামাজের বাইরে নেওয়ার চেষ্টা করবে না। তখন থেকে আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জানে মগ্ন হইয়া নামাজ পড়তে পারবেন, বিনা সাধনায় না এই কঠিন সাধনায়। তখন আপনি 4 নম্বরের সিরিয়াল গেলেন, 3 নম্বরে তাকাকালে বারবারই শয়তানে নিয়ে যাইত, বারবারই আপনি ফিরে আনতেন, শয়তানে আপনার পিছা ছেড়ে দেওয়ার কারণে আপনি গেলেন গা 4 নম্বরের সিরিয়াল। এখন আপনি কেমন নামাজি আল্লাহর জানে মগ্ন হয়ে এই নামাজ আদায় করতে পারেন, শয়তানে আপনার মন আর নামাজের বাইরে নেই না। তখন আপনি কত নম্বরে গেলেন? এই 4 নম্বর নামাজির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে ফিরায়। প্রথম নম্বরের নামাজিরে, দ্বিতীয় নম্বরের নামাজিরে, তৃতীয় নম্বরের নামাজিরে, না চতুর্থ নম্বরের নামাজিরে। এবার বুঝেন কিভাবে ফিরায়। যেই লোকটা মনটা নামাজের বাইরে গেলে গিয়ে স্মরণ হইয়া যায় আল্লাহ আমাকে দেখতেছে, এই লোকটা নামাজ শেষ করে বাজারে গেলে যখন একটা গুনার সুযোগ পায় তখন কি স্মরণ হবে না আল্লাহ আমাকে দেখতেছে, যখন চুরির সুযোগ পায়, যখন ডাকাতির সুযোগ পায়, যখন সুদ খাওয়ার সুযোগ পায়, যখন ঘুষ খাওয়ার সুযোগ পায়, যে কোনো গুনার সুযোগ আসা মাত্রই তার মনে যাকবে আল্লাহ আমাকে দেখতেছে, গুনার কাজের সাহস থাকবে না। কাজেই যেই সাধনা আমাকে নামাজ সংশোধন করে দিল সেই সাধনা আমাকে সব রকমের গুনার থেকে বাঁচায়। এটা হইল কত নম্বর নামাজ? এই হইল 4 নম্বর নামাজ। এই হইল 4 নম্বর নামাজই, এই হইল তার নামাজের ফলাফল। কথা বুঝলেন কি না? দেখুন আরেকটা নামাজ আছে 5 নম্বরের, সেটা হলো নামাজি নামাজের মধ্যে এমন মজা পায় যে এত মজা জগতের আর কিছু কোনো কিছুর মধ্যে পায় না। এই নামাজটারে সালাতুল আম্বিয়া বলা হয়, নবী রাসূলগণের নামাজ। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, জীবিত হয়ে নবী রসুলগণ যার যার রওজা শরীফের ভিতরে নামাজে থাকেন। হাদিস বুঝে থাকলে বলুন, নবী রসুলগণ রওজা শরীফের ভিতরে মৃত থাকেন না জীবিত? জীবিত অবস্থায় কি করেন? নামাজ পড়েন। কবরের ভিতরে নামাজ না পড়লে গুনাহ হয়? না, পড়লে সওয়াব হয় না। কবরের ভিতরে নামাজ না পড়লেও গুনাহ হয় না, পড়লে সওয়াব হয় না। এই সওয়াব হয় না কামটা কেন করেন নবী রসুলগণ হাজার হাজার বছর যাব? প্রশ্নটা বুঝলেন কি না? ওই একজনে কইছে এটা আর সওয়াবের লাগি পড়ে না, নামাজে যতক্ষণ পর্যন্ত রওজা শরীফের ভিতরে নবীগণ নামাজে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কথাবার্তা বলার মজা ভোগ করেন, এই মজার জন্য তারা নামাজ পড়েন। মরণের আগ পর্যন্ত নামাজ পড়া হয় সওয়াবের জন্য, আর মরণের পরে যাদেরকে কবরে নামাজের সুযোগ দেওয়া হয় এটা শুধু আল্লাহর সাথে সাক্ষাতের মজার জন্য। কত নম্বর নামাজ? 5 নম্বর। এই 5 প্রকারের নামাজ বুঝে থাকলে ইনশাআল্লাহ আমাদের আলোচ্য আয়াত বুঝা এখন সহজ হবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সব গুনাহ থেকে বাঁচায়, সব গুনাহ থেকে। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো কত নম্বর নামাজির ব্যাপারে বলা হয়েছে? 4 নম্বর। 5 নম্বর নবী রসুলগঞ্জ যাইতে পারেন, অন্যরা যাওয়া এত সহজ ব্যাপার। 5 নম্বর আমাদের জন্য কঠিন, ওইটা নবী রসুলগণের জন্য ছেড়ে দেন। 4 নম্বর নামাজি যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জানে মগ্ন হইয়া নামাজ আদায় করতে পারে, এই লোকটারে কোনো রকমের প্রলোভন, কোনো রকমের লোভ, কোনো রকমের লালসা তাকে গুনার দিকে টানিয়ে নিয়ে যাইতে পারে না। তার অন্তর আত্মার মধ্যে নামাজের দ্বারা এমন একটা আধ্যাত্মিক শক্তি সৃষ্টি হয়
এই নামাজি সম্পর্কে আল্লাহ বলেন তার নামাজ তাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। আর সব রকমের গুনাহ থেকে বাঁচায় মানে নামাজ না পড়ার কারণে তো তোমার জাহান্নামে যেতে হবেই না, আর কোনো গুনাহ তো তুমি করলেই না, কাজে এই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়। নামাজ আমাকে সব গুনাহ থেকে বাঁচায় কথার মর্মই হলো নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচায়। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নামাজ সংশোধন করার মাধ্যমে বেহেশতের চাবি অর্জন করার এবং জাহান্নাম থেকে বাঁচার এই পথ অবলম্বন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।